হ্যালো বন্ধুরা, তো দেখো সকাল থেকে অনেক ঘরের কাজ করেছি, করতে করতে প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গিয়ে না এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কিন্তু খিদে পেলে কী হবে, খেতে তো আর পারবো না, ছেলে গেছে পড়তে, তো ছেলে আসবে ততক্ষণ আমি বসে থাকতে হবে। আর আজকের মেনুতে ছিল ভেটকি মাছ, টকের ডাল, ভেন্ডি চচ্চড়ি, আর এদিকে হচ্ছে ভাত। চলো আমরা ভাত খাই। আর ওই বিকেলবেলায় রোজকার মতো ছেলেকে নিয়ে যাওয়ার ডিউটি থাকে, তো বিকেলবেলা উঠে দেখো চটচট করে রেডি হয়ে গেছে, এদিকে ছেলেকেও রেডি করে দিয়েছে, আর যেতে হবে। কিন্তু যেতে হলে কী হবে, আজকে ঘুমটাও কিন্তু মনে হচ্ছে ভালোই হয়েছে, তো যাই হোক আমাকে তো রোজ দিনের মতো যেতে হবে, আর গিয়ে ওইখানে চুপটি করে বসে থাকতে হবে। তো চলো যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেল টাইমটা আজকে। আর ছেলে করছে নিজের কাজ, আর আমার তো বসে বসে পেয়ে গেছে খিদে, ভাবছি গিয়ে একটু রোল খেলে ভালো হয়, রোল খেলে ভালো হয়। তো ছেলে কতক্ষণে উঠবে, তারপর তো যাবো রোলের দোকানে, তো যাই হোক যেমন দেখা যাক কী করা যাবে। ছেলেকেও তো জিজ্ঞাসা করতে হবে ছেলে কী করবে না করবে। তো তো যেমন বলা তেমন করা, চলে এলাম সোজা একবারে রোলের দোকানে ছেলে কিনে নিতে। যাই হোক দাদা, আর রোল কিনে এখন বাড়ি যাওয়ার পালা, তো দেখো আমার ছেলে তোমাদেরকে একটুখানি রোলটা। আর সোজা বাড়িতে এসে একবারে খেতে বসে গেছে, এদিকে ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমিও খেতে বসে গেছি। তো রোলটা মোটামুটি খারাপ করেনি, মোটামুটি ভালোই করেছিল। যাই হোক এখন খিদেতে যা পাই তাই ভালো। তো চলো আমি যতক্ষণ রোলটা খাবো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। টাটা।